হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো আকাশ ডিটিএসের যে স্ট্যান্ডার্ড প্যাকেজটা আছে বা আকাশ টিভির যে স্ট্যান্ডার্ড প্যাকেজটা আছে সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনি যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে খুব সুন্দরভাবে আপনি এখান থেকে বুঝতে পারবেন। তো এখানে আপনারা মাত্র প্রতি মাসে 399 টাকা বিল দিয়ে 120টা চ্যানেল আপনি উপভোগ করতে পারবেন। তার ভেতর হচ্ছে আপনার 40+ চ্যানেল HD কোয়ালিটির, অর্থাৎ আপনার কোনো চ্যানেল এখানে সমস্যা হবে না, আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন। আপনার দেশের থেকে সবথেকে বেস্ট কিন্তু আকাশ স্ট্যান্ডার্ডের যে চ্যানেলগুলো আছে বা আকাশ টিভি, আপনি এখানে কোনো প্রকার সমস্যা ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন। তো আকাশ স্ট্যান্ডার্ডের আপনার যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো, কী কী চ্যানেল আছে বা কোন চ্যানেলগুলো HD কোয়ালিটির, পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো প্রথম হচ্ছে আকাশ টিভির যে স্ট্যান্ডার্ড প্যাকেজটা আছে, কী কী চ্যানেল আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছে। তো দেখেন, এটা হচ্ছে আপনার আকাশের প্যাকেজ। তো এখানে দেখেন চুজ ইউর প্যাকেজ, আকাশ DTS এর আপনার দুইটা প্যাকেজ থাকে, ঠিক আছে। এখানে দেখেন আকাশ স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে আকাশ লাইট। তো আকাশ লাইট নিয়ে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো আজকে আপনাদের সাথে কথা বলবো আকাশ স্ট্যান্ডার্ডের। এখানে দেখেন আপনার 120টা চ্যানেল, প্রতি মাসে আপনার 399 টাকা পেমেন্ট করতে হবে, আপনি 40+ চ্যানেল ফুল HD কোয়ালিটিতে দেখতে পারবেন। তো কী কী চ্যানেল আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছে। তো দেখেন এখানে আছে আপনার এন্টারটেইনমেন্ট, এরপরে দেখেন মুভি, এরপরে দেখেন কিডস, মিউজিক, নিউজ, সকল চ্যানেল আছে, স্পোর্টসের চ্যানেল আছে, ঠিক আছে। তো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি কী কী চ্যানেল আছে। এখানে দেখেন আপনার এন্টারটেইনমেন্ট এই চ্যানেলগুলো আছে। তো দেখেন বাংলাদেশ টেলিভিশন, BTV, চট্টগ্রাম, দেখেন এটেন বাংলা, চ্যানেল আই, MTV, RTV, দেশ টিভি, মাছরাঙ্গা, বিজয়, ZTV, STV, দীপ্ত, এরপরে দেখেন নাগরিক, কালার্স বাংলা, সনি আর্ট, দেখেন সকল এই চ্যানেলগুলো আপনারা দেখতে পারবেন। এন্টারটেইনমেন্টের ভিতরে আপনার এই চ্যানেলগুলো তারা রাখছে। এরপরে দেখেন আপনার মুভিতে যে চ্যানেলগুলো রাখছে, তো মুভিতে কী কী চ্যানেল আছে সেটা আপনাদেরকে দেখাই। তো দেখেন জলসা মুভি, বাংলা সিনেমা, এরপর দেখেন আপনার মুভি HD, তো দেখেন সনে ফিক্স HD, মুভির ভিতরে আপনি এই চ্যানেলগুলো এখান থেকে দেখতে পারবেন। অর্থাৎ আপনার 120টার ভিতরে হয়তো কোনো চ্যানেল বাদ দেবে না, সকল চ্যানেলগুলো আপনি খুব সুন্দরভাবে এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। তো দেখেন এরপরে দেখেন আপনার কিডসের ভিতরে যে চ্যানেলগুলো আছে, আমি কিডসের উপরে ক্লিক করলাম। তো দেখেন এখানে আপনার 1টা 2টা 3টা 4টা 6টা চ্যানেল আপনার এই কিডসের ভিতরে তারা রাখছে। এরপরে দেখেন আপনার মিউজিকের ভিতরে যে চ্যানেলগুলো আছে, এখানে মিউজিকের আপনি এই চ্যানেলগুলো মিউজিক চ্যানেল হিসেবে ব্যবহার করতে পারবেন, তো ঠিক আছে। তো দেখেন স্পোর্টসের যে চ্যানেল, অর্থাৎ খেলাধুলার যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো কী কী, তো দেখেন এখানে স্পোর্টস 1 HD, দেখেন স্পোর্টসের যে চ্যানেলগুলো সকল চ্যানেলগুলো কিন্তু এখানে আছে। অর্থাৎ আপনার কোনো সমস্যা না, আপনার 120টার ভিতরে আপনার প্রয়োজনীয় সকল চ্যানেল আপনি এখানে পাবেন, ঠিক আছে, কোনো সমস্যা না। তো দেখেন এখানে আপনার এই হচ্ছে আপনার চ্যানেল, আপনি এখানে একটা একটা করে ক্লিক করলে সকল চ্যানেলগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। তো আশা করি আপনাদের এইটা খুব সুন্দর একটা প্যাকেজ, আপনি আকাশ স্ট্যান্ডার্ডের প্যাকেজটা যদি কিনতে পারেন আপনি আকাশ টিভি ব্যবহার করে, তাহলে আপনার কোনো সমস্যা না, আপনি এখানে ঘরে বসে কিন্তু কোনো প্রবলেম বাদে আপনি এটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আপনার প্রথমে কিনলে হয়তো 5,000 টাকা আপনার খরচ হবে পুরো সেট আপ করতে, এরপর আপনি আকাশ টিভির যে স্ট্যান্ডার্ড প্যাকেজটা আছে এটা কিনে নেবেন, তাহলে আপনি খুব সুন্দরভাবে এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো আশা করি আপনাদের পুরো বিষয়টা বুঝাতে পারছি। তো এটা নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্টে জানাবেন, বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এটা আপনারা কীভাবে কী করবেন, কীভাবে কিনবেন, কীভাবে টাকা পেমেন্ট করবেন, আমাদের চ্যানেলে ভিডিও আছে, প্লে লিস্টে গিয়ে আপনারা ওই ভিডিওগুলো সিরিয়ালে দেখতে পারেন, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলে একটু কমেন্টে জানিয়ে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।